খাগড়াছড়িতে বাংলা নববর্ষ 1431 উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 14 এপ্রিল সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তাধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শানে আলম ও জেলার সকল শ্রেণীর মানুষ।